আমি না খেয়ে থাকবো কিন্তু কাউকে ঠকাবো না, যা আছে গাড়িতে তাই বলবো ভাই। ইনশাআল্লাহ বিট গুলো একটু দেখাবেন, সুন্দর করে একটু বিট গুলো দেখাবেন। আচ্ছা আচ্ছা, তার কারণ হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হিস্টরি যদি থাকে গাড়িতে এরকম পরজ গুলো থাকবে না। এই যেমন এই শেপটা, এইটাই তো পারবে না বাংলাদেশ না, কোনোদিনও পারবে না ভাই, কোনোদিন এটা পরজ গুলো হয়। এগুলো অ্যাক্সিডেন্ট হলে তো বাংলাদেশে শেপটা আনা অনেক টাফ। হ্যাঁ অনেক টাফ, অনেক অনেক টাফ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো অনেক দিন পর রিপন ভাইয়ের কাছে আসছি, উনি একজন গাড়ির ডিলার এবং সব সময় একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি উঠায় এবং সব সময় প্রথম মালিক চালিত গাড়িগুলো উনি উঠিয়ে থাকে। ফ্যামিলি ইউজ গাড়ি, কোনো উবার পাঠাও রেন্টে গাড়ি, এইসব গাড়িগুলো চলে না। তো আমি প্রায় দীর্ঘ 4-5 বছর ধরে তার রেগুলার ভিডিও করি আর কি। তো 2-3 মাস একটু গ্যাপ ছিল। তো ওনার গাড়ি যারাই কিনবেন ইনশাল্লাহ তারাই জিতবেন এবং দেখতে আসলে 100% আপনার গাড়িগুলো পছন্দ হবে। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নোমান ভাই, ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি নোমান ভাই। অনেকদিন পরে আপনার ভিডিওতে আসলাম, তার কারণ হচ্ছে অনেকদিন পরে আসলাম বিদে যে আমি গাড়ি ব্যবসা ছেড়ে দিছি তা না, আলহামদুলিল্লাহ আপনার একটা ভিডিওতে আমি 5টা গাড়ি সেল করছি এরকম রেকর্ড আছে আলহামদুলিল্লাহ। কারণ সবসময় চেষ্টা করি ভালো গাড়ি বিক্রি করার জন্য, এই জন্য দেখা গেলো ভাই অনলাইনে একটু কম আসতেছে। এটা মডেলের কত রিপন ভাই? হ্যাঁ ভাইয়া, এটা হলো 2007 মডেল এক্সিও, 2007 মডেল, ভারতের রেজিস্ট্রেশন, 33 সিরিয়াল, ফার্স্ট পার্টি মালিক, স্মার্ট কার্ডে মালিক এবং কি সিএনজি করা আছে ভাইয়া। আচ্ছা, যারা ভালো গাড়ি খুঁজতেছেন ইনশাআল্লাহ আমার গাড়িটা দেখতে পারেন, দেখতে পারেন। তো আমরা একটু সামনে থেকে শুরু করি। অবশ্যই অবশ্যই নোমান ভাই, সামনে থেকে শুরু করি। আচ্ছা, এই গ্লাসটা ক্লিয়ার, এই গ্লাসটা ঘোলা? ভাইয়া আমি লাইট দুইটা ওয়াশ করাইছিলাম, যে মিস্ত্রি ওয়াশ করছে আঠার পরিমাণটা হয়তো বা একটু বেড়ে গেছে যার জন্য এটা একটু ঘোলা হয়ে গেছে, কিন্তু আমি এটা ক্লিয়ার করে দিব। এটা ক্লিয়ার করে দিবেন। তো এটা হচ্ছে সেম অ্যাটিডিস, এটাই হয়ে যাবে। তো এটা নিয়ে আপনাদের টেনশন কোনো কারণ নাই। এবং নাম্বার প্লেটটা আমি একটু দেখাই আপনাদের, দেখেন মোটামুটি একেবারে ব্র্যান্ড মনে হবে যে আজকে মনে হবে এটা লাগে না। হ্যাঁ, তো যে ভদ্রলোক ইউজ করেছেন খুবই ভালোভাবে এটা ইউজ করেছেন এবং সাধারণত রিপন ভাই ভালো ইউজওয়ালা গাড়ি ছাড়া উঠায় না। এবং নোমান ভাই এই যে সামনে গ্রিলটা দেখেন, এটা কিন্তু জাপান থেকে যে গ্রিলটা আসছে এই গ্রিলটা এটাই আছে, এটা চায়না না, একবার 100% জাপান। আচ্ছা আচ্ছা, এবং ফকলাইটের ব্যবহার আছে এখানে, ফকলাইটগুলো নতুন লাগানো হয়েছে। আচ্ছা, এবং বাম্পার, মাগগার্ড সব অরিজিনাল, এগুলো সবই অরিজিনাল? অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল বাম্পার। চাকাও তো ভাই নতুনের মতো? হ্যাঁ, চাকাও একবার নতুন, 4টা চাকা নতুন লাগাইছে রিসেন্টলি, রিসেন্ট লাগাইছে নতুন। আচ্ছা, রিমটাও কিন্তু ফ্রেশ আছে। অনেক সময় দেখা যায় ভাই দুইটা চাকা ভালো থাকে দুইটা খারাপ থাকে, ওখানে আরো 10,000 টাকা খরচ, বাট এটাতে আর ওই সমস্যাটা নেই, ওই সমস্যাটা নেই, 4টা চাকা ইনশাল্লাহ ফ্রেশ আছে। যারাই গাড়িটা নিবে ইনশাল্লাহ হয়তো বা আগামী 2 বছরে চাকা হাত দিতে হবে না আর কি। সামনে গ্লাসের কি অবস্থা ভাই? ভাইয়া সত্য কথা বলতে একটু সামনে আসেন একটু দর্শকের বোঝার জন্যে। নোমান ভাই এ হলো বিআরটির স্টিকার এবং এগুলো স্টিকার, হ্যাঁ গাড়ির স্টিকার, যেটা দেখলে আমরা অনেক সময় বুঝি যে এটা অরিজিনাল কিনা। এই গাড়িটা নোমান ভাই আমি যদি বলি যে অরিজিনাল এটাই মাইনে নিতে হবে, কিন্তু সত্য কথা বলতে এটা ভাই চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। অরিজিনাল যে গ্লাসটা মোটামুটি একটু ফাটা আছিল, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নেই, ফাটা আছিল, বিধায় আমি চেঞ্জ করছি। আচ্ছা, ফাটা তো ভাই অনেক সময় যেমন ঢিল মারে, অনেক সময় পরে ভেঙে যেতে পারে, মোটামুটি একটা স্পট থেকে পুরোটা গ্লাস ফাইটে গেছিল মোটামুটি এক হাতের মতো। আচ্ছা, বিধায় আমি নিজে এটা চেঞ্জ করছি নোমান ভাই, এবং কি একবার 100% অরিজিনাল গ্লাসটা লাগাইছি। আমি যদি বলি অরিজিনাল এটি মাইনে নিতে হবে, এটা ধরার কোনো উপায় নেই, ওইভাবে উপায় নেই, বাট কিন্তু আমি সত্য যেটা এটা বলে দিলাম, আমি না খেয়ে থাকবো কিন্তু কাউকে ঠকাবো না, যা আছে গাড়িতে তাই বলবো ভাই। ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আপনার ব্যবসায়কে আল্লাহ বরকত দেব। এবং নোমান ভাই এই যে নুকিন গ্লাসটা দেখতেছেন, এই গ্লাসটা কিন্তু আমি লাগাইছি ভাই সুন্দরের জন্য। আচ্ছা, এটা কিন্তু এক্সে থাকে না, এটা জিতে আছে, জিতে আছে। নোমান ভাই ভিতরে আসি, ভিতরে আমি একটু দেখি গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা। আচ্ছা, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, আর এই পাশ থেকে আমরা একটু নোমান ভাই এই যে বিট গুলো একটু দেখাবেন, সুন্দর করে একটু বিট গুলো দেখাবেন। তার কারণ হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হিস্টরি যদি থাকে গাড়িতে এরকম পরজ গুলো থাকবে না। যেমন এই শেপটা, এটাই তো পারবে না বাংলাদেশ না, না কোনোদিনও পারবে না ভাই, কোনোদিনও পারবে না। এগুলো তো আমিও এত আগে ভালো করে দেখি না, দেখেন কতগুলো এই যে অরিজিনাল যে রাবার গুলো জাপান থেকে আসছে ঠিক ওইভাবে, এই যে পরজ গুলো। আচ্ছা আচ্ছা, আমার কথা হলো ভাই যাই আছে গাড়িতে মোটামুটি 99% চেষ্টা করব এই ভিডিওতে তুলে ধরার জন্য, যাতে ঘরে বসে একটা আইডিয়া, ঘরে বসে একটা আইডিয়া নেওয়া যায় এবং যাতে মানুষ হয়রানি না হয়, হয়রানি না হয়। কারণ আমরা একটা জিনিস দেখালাম না, আসলো দেখলো যে এরকম, তো আমরা চাই না যে এরকম করার জন্য। আর ভাইও পাঁচ মিনিট আছে, আমি ভিডিওতে তাই তুলে ধরতেছি, বাকিটা আপনারা আসবেন দেখবেন।
দেখে যদি পছন্দ হয় ইনশাআল্লাহ দামের বিষয়ে আলাপ করব। দামের বিষয়ে আলাপ হবে এবং এই ঝুড়িগুলো আমি একটু দেখা দিচ্ছি, একবারে হালকা করে দেখা দিচ্ছি, আস্তে আস্তে দেখা দিচ্ছি। দেখেন এই যে ক্রসগুলো বা বিটগুলো যাই বলেন, দেখেন একবারে 100% জেনুইন। আসলে এগুলা মানে একটা এক্সুগারে কেনার আগে এটা দেখলে আপনার মনে অনেক আইডিয়া হয়ে যাবে যে কোথায় কি থাকে। এবং কি নুমান ভাই একটু ক্যামেরাটা যদি এদিকে ঘুরায় ধরুন, এই যে এগুলো দেখেন, একটা দরজা অ্যাক্সিডেন্ট হলে পাওয়া যায় কিন্তু এই যে বডি অ্যাক্সিডেন্ট হলে কিন্তু পাওয়া যায় না। এই যে এগুলো দেখেন ভাই, এই যে বাসগুলো যদি একটা গাড়ি অন্য আইসে এখানে মেরে দেয় এটা যত কাজ করে এত সুন্দর হবে না ভাই। এবং অনেক সময় এইসব অ্যাক্সিডেন্ট হলে তো আপনার লিকও করে পানিও ভিতরে ঢুকে যাবে, ঠিক না ভাই? জি ভাই। আচ্ছা তো এই হচ্ছে পিছনের অবস্থা দেখেন, এবং পিছনের যে এখানে কি বলে জানি ভাই এগুলারে এবং কি নুমন ভাই পিছনে গ্লাস অরিজিনাল, পিছনে গ্লাস হচ্ছে অরিজিনাল, অরিজিনাল একবার 100% অরিজিনাল, 100% অরিজিনাল। এই হচ্ছে পিছনের অবস্থা, পিছনের লাইটটা চেঞ্জ করা হয়েছে, ওটা ঘোলা ছিল এই জন্য চেঞ্জ করা হয়েছে। পিছনের দুইটা ব্যাক লাইট আমি নিজে লাগাইছি ভাই, নিজে লাগাইছেন। আর এবং পিছনের প্লেটটা দেখাই দেন, নেম প্লেটটা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও নতুন। তো এগুলো দেখলে বোঝা যায় যে আসলে গাড়ির কন্ডিশনটা কেমন, এবং অনেকে কোশ্চেন করতে পারেন। নুমান ভাই পিছনের টায়ারটা যদি দেখাইতেন, তো পিছনের টায়ারটাও কিন্তু আপনার নতুন মতো আছে। আমরা সামনেটা দেখালাম, এটাও দেখালাম নতুন। এবং অনেকেই কমেন্টস করতে পারেন যে ভাই পিছনের লাইটটা চেঞ্জ করা হয়েছে, তার মানে অ্যাক্সিডেন্ট। আসলে অ্যাক্সিডেন্ট হলে যে চেঞ্জ করে জিনিসটা এমন না, এটা হলো ওল্ড শেপের গাড়ি, এটা ওল্ড শেপের লাইট থাকে কিন্তু আমি নিউ শেপের লাইট লাগাইছি। নিউ শেপের লাগাইছেন এবং এই হচ্ছে প্যাড গুলো। এবং কি নুমন ভাই একটা গাড়ি কেনার আগে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, যেমন এই যে পিছনে কোন ধরনের অ্যাক্সিডেন্ট থাকলে এই যে বিট গুলো দেখেন না, এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো কখনোই এই শেপে থাকবে না, থাকবে না। অর্থাৎ এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কোন ধরনের অ্যাক্সিডেন্ট আছে কিনা। তার মানে আপনার এই গাড়িটা যদি কেউ দেখে তার একটা আইডিয়া হয়ে যাবে যে কোন গুলো আছে। হ্যাঁ মোটামুটি, হ্যাঁ এগুলো দেখলে একটা আইডিয়া হয়ে যাবে আপনার তো কোনো অ্যাক্সিডেন্ট নাই। হ্যাঁ হ্যাঁ, আপনি যে গাড়ি কিনবেন কি দেখে কিনবেন, আমাদের এই ভিডিওটা দেখলে মোটামুটি আপনার আইডিয়া হয়ে যাবে, একটা আইডিয়া হয়ে যাবে। আপনি নিজে ব্যাকগুলো যদি দেখেন ওন ভাই, ব্যাকগুলো ঝুড়িগুলো দেখাই দেন, চিন্তা করেন কি কি শেপ দিছে ভাই জাপানিরা, মানে এগুলাই আমরা বানাইতে পারি না, আমরা আসলে কত পিছে আছি ভাই চিন্তা করেন, এত বছর ধরে আমরা ওয়ার্কশপ ভাই এগুলো অনেক পিছে আছি। তো দেখেন এই যে চাকাটা আমরা দেখা দিচ্ছি, নতুন চাকা। আর এই যে ভাইয়া পিছনে পাশের প্যাড, মানে চাওয়াটা দরজার প্যাড বলেন, এই যে বিটগুলো বলেন, ঝুড়িগুলো বলেন, সবই দেখেন একবার 100% জেনে দেখেন, 100% জেনে। আবার এদিকে দেখেন ভাইয়া, তো দেখতে পারেন সিলিংটা দেখেন, আর এই প্যাডটাও দেখাচ্ছি দেখেন কত ফ্রেশ, মানে মনে হয় না যে 2007 গাড়ি, না গাড়ি যে কন্ডিশন আছে মনে হচ্ছে 2012 মডেল, 2012 মডেলের গাড়ি, এত ফ্রেশ করে রাখছে। আসলে যারা শৌখিন মানুষ ওনারা কিন্তু গাড়ি খুব শৌখিনভাবে ইউজ করে, তারা ওইভাবে ফ্রেশ রাখে। দেখেন এই যে ঝুড়ি বিট যাই বলেন দেখেন একবারে জেনুইন। এবং নুমন ভাই এই সাইডে যদি দেখেন একটু, এই টোটালি, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা একবারে স্লো করে দেখিয়ে দিচ্ছি যাতে একেবারে বুঝতে পারে আর কি, আপনারা দেখেন কতটা ক্লিয়ার। আর ইঞ্জিনটা একটু দেখান ভাই, আমরা একটু ইঞ্জিনটা দেখি, ইঞ্জিনের বর্তমান কন্ডিশন কি আছে। তো যারা একটা ভালো এক্সো গাড়ি কিনতে যাচ্ছেন এটা একবার হলেও দেখে যাবেন। আর রিপন ভাই এর আগে ভিডিওতে সবসময় একটা কথা বলতো যে টাকার দিকে না তাকিয়ে একটা ভালো গাড়ি অবশ্যই কিনবেন। অবশ্যই, হ্যাঁ টাকা পাওয়া যাবে কিন্তু খারাপ জিনিসটা নিয়ে আসলে এটা আর পাবেন না, পাবেন না। অর্থাৎ ভালো জিনিস কিনেন, 2 টাকা বেশি হলে ভালো, ভালো। আচ্ছা ভাই এখানে একটু বলে দেন, এদিকে দেখেন, এদিকে হচ্ছে এই যে সকেট যাবার ঝুড়ি। হ্যাঁ হ্যাঁ, একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট থাকে এই যে ঝুড়ির যে শেপটা দেখেন, এই যে ফোটা ফোটা বিট, এগুলো নষ্ট হয়ে যাবে ভাইয়া। আচ্ছা আচ্ছা, এবং কি সামনে এই যে মার্সেল বলা হয় দেখেন, এই টোটালি মার্সেলটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, এবং কি ভিতরে আরো অনেক কিছু দেখার আছে, যদিও এত কিছু ক্যামেরাতে দেখানো যায় না, যায় না। যারা গাড়ি নেবেন আসবেন দেখবেন, ওটা ভাই সব ভালো করে দেখিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখা দেবো। আচ্ছা তাহলে ভাই আপনার এখানে মানুষ আসলে তো যারা মানে ভাঙাচোরা গাড়ি বিক্রি করে তারা তো বিক্রি করতে পারবে না। হ্যাঁ ভাই, ভাঙাচোরা গাড়ি যারা বিক্রি করে এটা তো জানে কারা বিক্রি করে ভাই, বুঝতে পারছে। আচ্ছা তো এই যে দেখেন, মানে এই যে দেখেন ছোট ছোট এই যে বিটগুলো, এই যে দেখেন একটা অ্যারো চিহ্ন, এই যে বিষয়গুলো দেখেন, এই যে এই যে এই যে এই যে সিম্পল সিম্পল জিনিসগুলো, এগুলাই আসলে মানুষ বাংলাদেশে এগুলো ঠিক করতে পারবে না যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তো এইসব জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য করে কিনবেন, কিনলে একটা ভালো গাড়ি পাবেন। এবং নুমান ভাই আরেকটা বিষয় যেহেতু ইঞ্জিনের সামনে আছে বলতে চাই, এই গাড়িটা কিন্তু সিবিটি গিয়ার,
আচ্ছা এটা মানে দেখা গেল কি সিপিটি গিয়ারের দাম বর্তমান হলো 95000 টাকা আচ্ছা শুধু গিয়ারের দামই হ্যাঁ গিয়ারের দামই 95000 টাকা একটা গিয়ারের দাম অনেকে চিন্তা করে যে এত টাকা দিয়ে গিয়ার বক্স না আনবো না লাগায় কি করে এক্সপ্লোরার গাড়ি গিয়ার বক্স লাগায় আচ্ছা যার দাম হলো 30000 আচ্ছা কিন্তু আমার এই ইঞ্জিনে অরিজিনাল সিপিটি গিয়ারই আছে ভাই অরিজিনাল সিপিটি এই যে আসেন একটু আসেন ক্যামেরাটা নিয়ে আসেন এটার বিশেষত্বটা কি ভাই সিপিটি মানে আপনার জায়গা টান আর কি ও একবারে রেডি পিকআপ হ্যাঁ রেডি পিকআপ রেডি পিকআপ আচ্ছা দেখা গেল অন্য কোথাও আমার থেকে 50000 টাকা কমে পাইলো দামে হ্যাঁ হ্যাঁ যে দেখবেন কি গিয়ার বক্সটা চেঞ্জ কিংবা ড্যাশবোর্ডটা ফাটা যা 7 এর মডেল 8 এর মডেল হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমার গুলো মোটামুটি ইউজ বেশি হইছে রেন্ডেগারে চলছে এরকম অনেক গাড়ি তো এটা আসলে আপনারা না আসা পর্যন্ত আসলে বোঝা যাবে না আপনারা এসে যখন দেখবেন আরো 4-5টা গাড়ি দেখবেন তখন একটা ভালো আইডিয়া হবে যে আপনার জন্য কোন গাড়িটা ভালো হবে বা আসলে এই গাড়িটা ভালো কিনা তো আমরা এখন ভিতরে বসে গাড়িটি স্টার্ট দিব এবং প্রাইসটাও আমরা ভাইয়ের যে অফিস আছে শকের গাড়ি অফিস সেখানে গিয়ে আমরা প্রাইসটা আসলে জানবো আগে আমরা স্টার্টটা একটু শুনি সাউন্ডটা একটু কি স্টার্ট ভাই মাশাআল্লাহ এসি একটু দেন ভাই গরম লাগতেছে অনেক যে অটো দিয়ে দেন আপনারাতে দিয়ে দেন অন ভাই ওকে দিয়ে দিছি আস্তে আস্তে পারবে না আস্তে না ভাই জোরে বাড়াই দিয়ে দেন ওকে গরম লাগছে অনেক আচ্ছা নোমান ভাই এখানে কিছু বুঝার আছে যেমন আমি বাইরে যে নুকিন গ্লাসটা দেখালাম আমি জি গ্রেডের যেটা লাগাইছি লাইটটার কারণে সুন্দর লাগে আচ্ছা হ্যাঁ কিন্তু এক্সও এটা থাকে না ওটা থাকে না এই ভিতরে অপশন আছেন এই যে এসিটা টাচ এটাতে নরমালি ভলিউম থাকে কিন্তু আমি নিজে টাচ মানে ঘুরাইতে হয় আর কি আর এটা হলো টাচ এটা টাচ এটা আমি নিজে ফিটিং করছি নিজে ফিটিং করছি প্লাস এই যে আরপিএম মিটার হ্যাঁ 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 এই গাড়ির মিটারে দেখা গেল যে আরপিএম মিটার থাকে না আচ্ছা বাট এটাতে থাকে এটাতে এটা বিল্ট ইন আসছে জাপান থেকে আসছে আচ্ছা এখান থেকে গিয়ার শিফটিং করতে পারবেন এখানে আপনার চার্জ দিতে পারবেন তারপরে লাইটার আছে এখানে দুটি কাপ হোল্ডার আছে দেখতে পাচ্ছেন দুটি কাপ হোল্ডার এবং এগুলো আসলে এসে দেখলে বুঝবেন যে আসলে গাড়িটা কতটা ফ্রেশ না আসলে বুঝবেন না এবং আসলে 100% পছন্দ হবে এখানে দুইটি বক্স আছে এক্সকলাতে একটি থাকে এক্সিওতে দুইটি থাকে আপনারা বেশি প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আপনারা চাইলে রাখতে পারবেন আর এসি তো দেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে মোটামুটি ভালো ঠান্ডা হয়ে গেছে হয়তো বা আর 1-2 মিনিটের মধ্যে বরফ হয়ে যাবে এরকম একটা অবস্থা তো এটা হচ্ছে রিপন ভাইয়ের আরেকটি গাড়ি এটা আসলে একটা শোরুমে দেয়া আছে তো এই জন্য আমরা সেদিন ভিডিওটা করতে পারিনি তো আজকে ভিডিও ফুটেজ পাঠাইছে তো সেই জন্য আমরা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে 2011-র এক্সিও 2016-তে রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে চালিত গাড়ি এবং সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বর্তমানে কোনো কাজ নেই বাই চান্স আসার পর টুকটাক কোনো কাজ পেলে সেটা তারা করে দেবে এখন একেবারে রেডি টু ইউজ আপনি জাস্ট আসবেন কিনবেন তেল ভরবেন আর নিয়ে চলে যাবেন সামনের গ্লাস হচ্ছে অরিজিনাল এবং গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আপনারা যে কোনো সার্ভিস সেন্টার থেকে এক্সপার্ট থেকে চেক করে নিতে পারবেন চাকাগুলো অলমোস্ট ফ্রেশ আছে প্রত্যেকটা চাকাই এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা আসলে ভিডিওটা পাঠাইছে এই জন্য রেজুলেশনটা হয়তো বা ওইভাবে আসতেছে না ভালো বাট ফিজিক্যালি যখন দেখতে আসবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে একবারে পছন্দ হওয়ার মতো একটি গাড়ি এবং নাম্বার প্লেট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশনের আর এটার হচ্ছে পেপার আপডেট করা আছে পিছনের গ্লাসও অরিজিনাল এবং সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি ভিতরের ইন্টেরিয়র হচ্ছে বেজ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই ফ্রেশ ফিজিক্যালি যখন দেখতে আসবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন কতটা ফ্রেশ গাড়ি সিলিংও খুবই চমৎকার সফট টাচ এসি আর এই গাড়ি আপনারা শোরুম থেকে কিনতে গেলে অ্যাটলিস্ট 20-30,000 টাকা বেশি আপনাদের লাগবে বাট আপনারা যদি সরাসরি তার কাছ থেকে কিনতে যান আপনাদের এই টাকাটা বেঁচে যাবে 20-30,000 টাকা কমে কিনতে পারবেন তো এটার প্রাইসে চলে আসি এটার আস্কিং প্রাইস উনি চাচ্ছেন হচ্ছে 16,50,000 টাকা এটা আস্কিং প্রাইস আসলে অবভিয়াসলি অনার করা হবে আর 2007 মডেলের যে গাড়িটা ওটার দামটা এখনই রিপন ভাই বলে দেবে আপনাদেরকে তো আমরা এখন রিপন ভাইয়ের যে শকের গাড়ির যে শোরুমের অফিস এখানে আসছি প্রাইসটা জানার জন্য ভাইয়া প্রাইস জানার আগে আপনার যদি কোনো কথা থাকে সেটা বলতে পারেন আরেকটা হচ্ছে যে এটা ঠিকানাটা একটু আগে বলে দেন আচ্ছা ভাইয়া এটা হলো সেগুন বাগিচা নাবানা ওয়ার্কশপ আছে এখানে সেগুন বাগিচা নাবানা ওয়ার্কশপের পাশেই এখানে এসে আমার সাইনবোর্ড আছে শখের গাড়ি অথবা যে কাউকে বললে হবে যে শখের গাড়ি অফিস থেকে কোনটা ইনশাআল্লাহ দেখা যাবে যেহেতু আপনি এখান থেকে কত বছর ধরে ব্যবসা করেন আমি ভাইয়া এই এলাকায় মোটামুটি আপনার 24 বছর আপনার বয়স কত আমার বয়স আলহামদুলিল্লাহ 40 ও মাই গড 24 বছর ধরে এখানে ব্যবসা করতেছে চিন্তা করেন এই জন্য সবাই চিনে না হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সবাই চিনে মাশাআল্লাহ
আচ্ছা ভাই, এখন প্রাইস বা আপনি যদি কোনো কিছু বলতে চান। রোমান ভাই অবশ্যই বলবো, দর্শকদের বলবো আমার এই ছোট্ট একটা অফিসে আপনাদেরকে স্বাগতম। আপনারা আসেন, গাড়ি নেন আর না নেন আমার কাছে আসলে ভালো একটা পরামর্শ পাবেন, এটা ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারবো। আর হচ্ছে গাড়ির বিষয়, যদি আপনি গাড়ি নিতে চান, আমার কথাই যে আপনি গাড়ি নেবেন তা না, আপনি আমাদের দেশে বিভিন্ন কোম্পানি আছে ওখানে চেক আপ করতে পারবেন, কোম্পানি যদি বলে আমার গাড়ি ঠিক আছে আপনি ইনশাল্লাহ নিয়ে যাবেন, অথবা আপনার পরিচিত যদি ভালো কোনো দক্ষ মিস্ত্রি থাকে যারা গাড়ি চিনে গাড়ির বিষয় জানে ওইরকম লোক নিয়ে আসেন, তাহলে কি হবে মোটামুটি আপনি স্যাটিসফাই হতে পারবেন। যদি মনে হয় যে না আপনি স্যাটিসফাই, আমার থেকে গাড়ি নিয়ে যান। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তারপরও একটা কোশ্চেন করতে যাচ্ছি ভাই, আপনার শোরুমের নাম তো শখের গাড়ি পিছনে দেখতে পাচ্ছি, আবার লিখছেন স্বপ্ন হবে সত্যি, নামটা তো অনেক সুন্দর, এর টোটাল বিষয়টা যদি একটু বলতেন আর কি। নোমান ভাই শখের গাড়ি, শখের গাড়ি হচ্ছে কি প্রত্যেকটা মানুষের জন্য একটা গাড়ি বলি বাড়ি বলি এটা কিন্তু একটা স্বপ্ন, স্বপ্ন বা স্বপ্ন মানে শখের জিনিস। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ শখের জিনিস সবাই চেষ্টা করে ভালো নেওয়ার জন্য অথবা দেওয়ার জন্য। তো সেইখান থেকে আমি চিন্তা করলাম যে আমার অফিসের নাম শখের গাড়ি, নিচে লেখা আছে স্বপ্ন হবে সত্যি, তার মানে কি আমি যেরকম একটা স্বপ্ন দেখতেছি ভালো একটা জিনিস ইনশাল্লাহ আমার কাছে আসলে ঠিক আপনি ওইটাই পাবেন, ওখান থেকে আমি শখের গাড়ি দিচ্ছি এবং স্বপ্ন হবে সত্যি। আর এখন রুমান ভাই প্রাইসে আসি, বর্তমান তো গাড়ির দামটা অনেকটা বেড়ে আমরা সবাই জানি, তো আমি এটা আজকের প্রাইস চাইতেছি ভাইয়া 13,50,000 টাকা, দাম কিছু কমবে অবশ্যই কমবে আসার পরে আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, যারা অতীতে আমাকে সাপোর্ট দিয়ে আসছেন বিশেষ করে আমার বন্ধু বান্ধব অনেকে বিদেশে আছে অনেকে দেশে আছে, সিনিয়র আমার এলাকার সিনিয়র জুনিয়র অনেক ভাই ব্রাদার আছে, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ এই সাপোর্টটা দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনাদের এই সাপোর্টই ইনশাল্লাহ আমি এতটুকু আসতে পারছি, আগামীতে যেন আরো ভালো জায়গায় যেতে পারে এই দোয়াই আপনাদের কাছে চাই ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।